হ্যালো গাইস, আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি শেখাবো আপনারা যে ভিডিওটি প্রিভিউতে দেখলেন এরকম ভিডিও কিভাবে এডিট করবেন। এরকম ভিডিও বর্তমানে টিকটকে ট্রেন্ডে চলতেছে। এরকম ভিডিও এডিট করার জন্য আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। করার পর এখানে আপনাদেরকে অটো কাটে ক্লিক করতে হবে। অটো কাটে ক্লিক করার পর এখানে আপনার ভিডিওটি সিলেক্ট করতে হবে। আপনি এখানে দুটো ভিডিও বা একটি ভিডিও সিলেক্ট করবেন, তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে আপনার ইফেক্টটি শো করতেছে, দেখতে পাচ্ছেন পপুলার মোবাইলের ফ্রেমের একটা পিকচার শো করতেছে। এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি এরকমভাবে ক্রিয়েট হয়ে যাবে। এখানে আরেকটি প্রবলেম হচ্ছে, এই টাম্পলেটটি সবার শো করে না। আপনার ভিডিও অনুযায়ী এই টাম্পলেটগুলো এক্সচেঞ্জ হয়। আপনার যদি আমি যদি এখান থেকে অন্য ভিডিও এখানে ইনপুট করি, তাহলে দেখবেন এই টাম্পলেটটি আর শো করবে না। আমি এই ভিডিও ইনপুট করার পরই শুধু এই টাম্পলেটটি শো করে। আমি যদি অন্য ভিডিও আপলোড এখানে ইনপুট করি, তাহলে এই টাম্পলেটটি আর শো করবে না। আপনাদের যদি এখান থেকে আমি ব্যাক দিয়ে অন্য ভিডিও ইনপুট করে দেখে দেই, তাহলে দেখবেন আমাদের টাম্পলেটটি শো করবে না। এখান থেকে যদি আমি অন্য ভিডিও এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের ওই টাম্পলেটটি আর শো করতেছে না। আপনাদের ভিডিওর উপর টাম্পলেটগুলো শো করে, আপনার ভিডিও অনুযায়ী এখানে তারা টাম্পলেট অটো শো করে। আপনি ওই ভিডিওটি, যেই ভিডিওটি আমি এখান থেকে আরও দুটি ভিডিও ইনপুট করে দেখে দিই, এখান থেকে দুটি ভিডিও সিলেক্ট করে নেক্সটে যদি ক্লিক করি, দেখতে পারবেন ওই টাম্পলেটটি আর শো করবে না। এখান থেকে যদি আমি রিফ্রেশও করি এখানে ক্লিক করে, তাও ওই টাম্পলেটটি আর শো করবে না। দেখতে পাচ্ছেন শুধু আমার ওই ভিডিওতেই এই টাম্পলেটটি শো করতেছে। আপনারা কি করবেন, আমার ডিসক্রিপশনে ওই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওটি আমার টাম্পলেটটি শো করতেছে, এই ভিডিওটির লিঙ্ক আপনাদের আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা এই ভিডিওটি ট্রাই করে দেখতে পারেন, আপনার টাম্পলেটটি শো করে কি করে না। আমি এখান থেকে যদি ওই ভিডিওটি সিলেক্ট করি, এখান থেকে দেওয়ার পর এই ভিডিওটি সিলেক্ট করার পর নেক্সট করি, করার পর দেখবেন ওই টাম্পলেটটি শো করতেছে। আপনাদের এই ভিডিওটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে আপনি ভিডিওটি আগে ইনপুট করে নেবেন। যদি আপনার শো করে বা আপনি অন্য ভিডিও ইনপুট করে দেখতে পারেন আপনার কোন ভিডিওতে এই টাম্পলেটটি শো করতেছে। এরপর এখান থেকে আপনাদের এক্সপোর্ট করে নিতে হবে। আমি এখান থেকে এক্সপোর্ট করে নিই এটিকে, উপরে এক্সপোর্টে ক্লিক করে নিচে এক্সপোর্টে ক্লিক করলে এটি এক্সপোর্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনাদের টাম্পলেটটি এডিট করে আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে এই টাম্পলেটটি ইউজ করবেন। এখানে এক্সপোর্ট হওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক দিবেন, আবার ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পারবেন টাম্পলেট, এখানে এই টাম্পলেটে ক্লিক করবেন। করার পর আপনি যেই টাম্পলেটগুলো এডিট করে এক্সপোর্ট করলেন সেই টাম্পলেটগুলো এখানে শো করবে। তারপর আপনি টাম্পলেটটি ওপেন করবেন, যেখানে পপুলার যে টাম্পলেটটি, এখান থেকে আমি ওপেন করি টাম্পলেটটি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিপস নামে একটি অপশান, এখানে ক্লিক করবেন। করার পর এখানে এই ভিডিওর উপর ক্লিক করবেন, এইরকমভাবে ভিডিওর উপর ক্লিক করে এই রিপ্লেস এখানে ক্লিক করবেন, ভিডিও বা ফটো যেটি আপনি অ্যাড করেন। তারপর এখান থেকে আমি ভিডিও অ্যাড করে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি রিপ্লেস হয়ে গেছে। এরপর দুই নম্বর যেটি রয়েছে এটিতেও ক্লিক করে এডিটের উপর ক্লিক করে এখানে রিপ্লেস এখানে ক্লিক করলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলো রিপ্লেস হয়ে গেছে। আপনাদেরকে এইরকমভাবে এডিট করতে হবে। তারপর এখান থেকে মিউজিক চেঞ্জ করার জন্য আবার সাউন্ডে যাবেন, যাওয়ার পর এখানে রিপ্লেসে ক্লিক করবেন। করার পর এখানে ফাইলে যাবেন, এক্সট্রা সাউন্ড ফ্রম ভিডিও এখানে ক্লিক করে আপনি যেই অডিওটি অ্যাড করতে চান সেই অডিওটি এখানে সিলেক্ট করবেন। ভিডিও থেকে অডিও আমরা নেব, এই ভিডিওটি সিলেক্ট করলাম। করার পর এখানে ইনপুট করে এখানে দেখতে পাচ্ছেন যেই ভিডিওটি রয়েছে এখানে অ্যাডে ক্লিক করলে আপনার ভিডিও অডিওটি এরকমভাবে অ্যাড হয়ে যাবে। এরকমভাবে আপনি অ্যাড করে নিয়ে উপরে এক্সপোর্টে ক্লিক করে আপনি এক্সপোর্ট করে নিতে পারেন, বা আপনি এখানে দেখতে পাচ্ছেন গো টু প্রজেক্ট এখানে ক্লিক করেও আপনি ভিডিওটি এডিট করতে পারেন বা সাউন্ড চেঞ্জ করতে পারেন। আমি যদি এখানে গো টু প্রজেক্টে ক্লিক করি, এখান থেকেও আপনারা অডিও চেঞ্জ করতে পারেন বা ওখানে রিপ্লেসেও ক্লিক করে চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে অডিওটি ডিলিট করার পর এই সাউন্ডের উপর ক্লিক করব, এখানে অ্যাড সাউন্ড, এরপর এই সাউন্ডের উপর ক্লিক করব। করার পর এখানে ফাইলে যাব, এই ফাইলের অপশানে যাব, তারপর এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিও এখানে ক্লিক করব। করার পর আপনার অডিওটি এখানে সিলেক্ট করে
ইম্পোর্ট করে এরকম ভাবে করে দিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করলেই আপনার অডিওটি অ্যাড হয়ে যাবে। এরকম ভাবেও আপনার অডিও অ্যাড করতে পারেন বা আপনি প্রথমে রিপ্লেসে যেখানে ওখানে থেকেও আপনি অডিওটি অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের অডিও অ্যাড হয়ে গেছে। তারপর আপনি এটাকে স্লোমো করে একটু বাড়িয়ে দিতে পারেন, এখানে স্পিডে যায়, এটাকে আমি একটু স্লোমো করলাম, এটিকেও আমি এখান থেকে একটু স্লোমো করে দিলাম। আপনারা এইরকমভাবে স্লোমো করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের এইরকম হয়ে যাবে ভিডিওটি, খুব সহজে আপনি এরকম এডিট করতে পারেন। আর আপনারা ভিডিও আপলোড করে দেখবেন আপনার কোন ভিডিওতে এই টেমপ্লেট শো করে, আপনি ভিডিও আপলোড করে দেখবেন বা আমার ভিডিওটিও লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন আপনার কোন ভিডিওতে এই টেমপ্লেটটি শো করতেছে। এরপর আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে এক্সপোর্ট করে নেব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।